মসজিদ আঙিনায় অজু করছেন আখি হিজরা পাক পবিত্র হয়ে ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়বেন তিনি একে একে মসজিদে আসতে শুরু করেছে তৃতীয় লিঙ্গের মানুষ এই সুখটুকু পেয়ে পিছনের যে এতটা বছর অবহেলিত লাঞ্ছিত বঞ্চিতভাবে যে কেটেছে সেটা এখন মনে হচ্ছে না এই একটু সুযোগ পেয়ে বা এই একটু সুখের মুখ দেখে যে এখন নতুন করে ভাসতে ইচ্ছে করছে যে যে আগামী দিনগুলো হয়তো বা আমাদের যাবে আর সেই আশা আর সেই চেষ্টাও চালিয়ে যাব সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বিভিন্ন মসজিদে হিজরা বলে নামাজ পড়তে না দেয়ার বঞ্চনা ঘুচাতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র তীরে চর কালীবাড়িতে মসজিদটি প্রতিষ্ঠা করেন তৃতীয়লিঙ্গের মানুষেরা সেখানে নামাজ আদায় করেন এলাকাবাসীও হিজরা জনগোষ্ঠী নিয়ে আমরা এলাকার মানুষ এই কাজ উদ্যত নিয়েছি আমরা ইয়া দীরাবন্দি নাই আমরা তাদের সাথে মিলে এই কাজ মিলিয়েছি কিন্তু কেউ আরও সহায়তা এলাকার মানুষ হচ্ছেন তারা নিয়ে এক কাতারে আমরা নমাজ আসি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সহযোগিতায় তেত্রিশ শতাংশ সরকারের খাস জমিতে মসজিদ ও কবরস্থান নির্মাণ করা হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ নিজেদের শ্রম ও অর্থে টিন দিয়ে তৈরি করেন মসজিদটি আগে আমার চিন্তাভাবনা ছিল যে মরার পরে আমাকে কেউ জানাজা দিবে না দিবে না এখন আমাদের চিন্তাভাবনা হয়েছে একটাই মনে আশা হয়েছে যে আমাদের মরার পরে পাঁচজনরা যেভাবে জানাজা হয় এভাবে আমাকেও দিবে আমাকেও জানাজা দিয়ে আমাদের গুরুস্থানে মাঠে দিবে সবাইয়ের সাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারি তো এইটাই আমরা চাই এইখানে ওরা আসছে ওদের এই জিনিসটা হইতে এতে আমরা খুব খুশি নিজেকে অনেক গর্বিত মনে করছি যে এরকম একটি প্রতিষ্ঠানে এই প্রথম তাদের খ্যাত করতে পারছি যে আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটি স্থানে যেন এরকমভাবে একটি করে প্রতিষ্ঠান গড়ে ওঠে যেহেতু তারা অবহেলিত মানুষ বলে আমরা যে জেনে থাকি নিয়মিত নামাজ তারাবি এবং ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে মসজিদ তৈরির মাধ্যমে সম্প্রীতির নজির সৃষ্টি করায় গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তৃতীয় লিঙ্গের মানুষেরা আমরাও মানুষ তাদের সন্তান তারা আমাদের সাথে মিশে এক একাতারে নামাজ পড়তেছে পাঁচ তারা পড়তেছে কোরআন গ্রহণ করতেছে এবং কি আমাদের সাথে ইফতার করতেছে খাওয়া দাওয়া করতেছে সত্যি আমরা এখন মানে আমাদের ভাল লাগে যে না আমাদের যে বৈষম্যটা কিছুটা হলেও মনে হয় যে দূর হয়েছে যে না যে আমরা যে নামাজ পড়তেছে আমাদের সাথে নামাজ পড়াতে আমাদের সত্যি ভাল লাগতেছে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে যেখানে সুস্থ মানুষ বলেই গণ্য করা হয় না সেখানে গ্রামবাসীর এমন সহযোগিতা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলেই মনে করেন সংশ্লিষ্টরা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ